সুস্বাগত সবাই, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়েছি। আজকের বিষয় হচ্ছে বিলম্ব বা বেলেম্ব, যেটাই বলি না কেন, এটি একটি টক জাতীয় ফল, আমাদের দেশে অত্যন্ত সুপরিচিত এবং আমরা অনেক ক্ষেত্রে এই ফলটি দেখতে পাই। গরমকালে পরম উপকারী ফল এই বেলেম্ব, প্রচুর টক। এই ফল কাঁচা বা রান্না করে খাওয়া যায়, কাঁচামরিচ লবণ দিয়ে ভর্তা করে অথবা জুচ, কেউ দুই এক ফেলি আবার শুকিয়ে রাখেন অন্য সময় খাওয়ার জন্য। তো এই বেলেম্বু আমাদের দেশে চট্টগ্রামে ছোট্ট মাছের সাথে অথবা টক রান্না করে তারা দেখা যাচ্ছে। দেখতে অনেকটা কামরাঙ্গার মতো হলেও কামরাঙ্গার মতো পোয়া এখানে নেই, কিন্তু হুবহু অনেকটা সেরকম। আপনি চাইলে এটাকে কাঁচাও খেতে পারবেন। কাঁচা খেলে সামান্য একটু টক টক লাগবে। অনেকে ডাল রান্না করেন বা বিভিন্ন রকম এইটা দিয়ে টক রান্না করে খেয়ে পারেন। ফল হলেও আমরা এটাকে কিন্তু সবজি হিসাবে বা টক হিসাবে রান্নায় ব্যবহার করে থাকি। তো এই বেলেম্বু কিন্তু আমাদের দেশের কোনো ফল বা সবজি না, এর আদি নিবাস হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার মালয়ে এবং ফিলিস্তিনের এর নাম হচ্ছে বেলেম্বি। এই বিলম্বতে প্রচুর পরিমাণ ভেষজ গুণ রয়েছে, বিশেষ করে প্রচুর পরিমাণ পটাশিয়াম রয়েছে। গরমকালে এর টক তরকারি ভীষণ স্বাদের পিপাসা নিরাময়ে সাহায্য করে। তো এই বেলেম্বুকে আমরা আমাদের আশেপাশে আমরা দেখতে পাই। তো সৌভাগ্য হয়েছিল ঢাকার মতিঝিলে এই বেলেম্বু গাছটির চিত্র ধারণ করা। তো আমি আপনাদের জন্য সেটাই করেছি। কারণ এই ফলটিকে আমি চাই সবার মাঝে ওইভাবে ছড়িয়ে দিতে, কারণ অনেকেই আমরা এই ফলটিকে হয়তো চিনি না। না চেনার কারণে এটি উপকারিতা বা দেখা যাচ্ছে এটি খেলে কী কী আমরা পেতে পারি এখান থেকে, সে সম্পর্কে আমরা অনেক জানি না। আশা করি আপনারা বেলম্বু সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেয়েছেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার বন্ধু বান্ধবের ভিতর ছড়িয়ে দেবেন আর কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।